بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত ভাই জানতে চাইছেন ভিক্ষা প্রসঙ্গে যে আমাদের আজকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যায় মহিলা পুরুষ ভিক্ষা করে, এটা ইসলামের কতটা অনুমতি দেয়? যে সম্মানিত ভাই, ইসলামে ভিক্ষা করা বৈধ, অনুমতি দেওয়া হয়েছে, তবে কিছু শর্ত আছে। প্রথম কথা হচ্ছে, ভিক্ষাবৃত্তি ইসলাম পছন্দ করে না এবং ইসলাম কর্ম পছন্দ করে। অর্থাৎ একান্ত যদি নিরুপায় হয়ে যায় তখন কাউরের কাছে যদি সেটা আপনার হচ্ছে হাত পাতে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইসলামে ভিক্ষা করা জায়েজ নয়, ভিক্ষা করা জায়েজ নয়। ইসলাম আপনার হচ্ছে কাজের কথা বলে, কারণ মুসনাদে আহমদ হাদিস রাসূলের কাছে এক ব্যক্তি এলো, ভিক্ষা চাইতে এলো, রাসূলুল্লাহ তাকে একটা কুঠুল মানে কুড়াহ আপনার কাঠ কাটে সেই জিনিস দিলেন, বলেন তুমি এটা নাও, নিয়ে জঙ্গলে কাঠ কেটে কাঠ বিক্রি করে তোমার জীবনযাপন করো। তার মানে এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি রাসূলুল্লাহর নির্দেশনা যে কারোর কাছে হাত পাতবে না। রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি উত্তম যে উপরের হাত উত্তম নিচের হাতের চেয়ে, অর্থাৎ উপরের হাত দেয় নিচের হাত নেয়, নিচের হাত হচ্ছে নিকৃষ্ট যে কারোর কাছ থেকে নেয়। তিন ব্যক্তি ছাড়া ভিক্ষা করা ইসলামে বৈধ নয়। এক নম্বর পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, এমন ঋণে জর্জরিত হয়ে গেছে সে কোনোরকমভাবে ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে সে তখন ঋণ পরিশোধ করার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইবে এবং ঋণ পরিশোধ হয়ে গেলে তার জন্য সেই ভিক্ষা চাওয়া হারাম। দুই নম্বর, এমন ব্যক্তি দুর্যোগগ্রস্ত অর্থাৎ দুর্যোগগ্রস্ত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে সে তার সচ্ছল অবস্থা ফিরে আসা পর্যন্ত, যখনই তার সচ্ছল অবস্থা ফিরে আসবে তখন তার জন্য ভিক্ষা হারাম, ততক্ষণ পর্যন্ত তার জন্য যায় যতক্ষণ না পর্যন্ত তার সচ্ছলতা ফিরে আসছে। এমন এটা নিয়ে কেউ পেশা করে ফেলে, সচ্ছলতা ফিরে আসার পরও সে চেয়েই যায়, এটা হারাম। তিন নম্বর হচ্ছে, ওই ব্যক্তি অভাবী, যতক্ষণ না পর্যন্ত সে তার দুবেলা খাওয়া নেই, যখন তখন না পর্যন্ত আপনার হচ্ছে সে খাওয়ার ব্যবস্থা করে ফেলছে, মোটামুটি আর খাওয়ার যার যা আছে আলহামদুলিল্লাহ, তখন তার ভিক্ষা করা চলবে না। সহিহ গরীব 417 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভাব মুক্ত করে, অভাব মুক্ত হয়েও যে ভিক্ষা করে কিয়ামতের দিনে তার মুখে কোনো মাংস থাকবে না। বুখারী 1474, মুসলিম 1014 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাব মুক্ত হয়ে যায়, তার সচ্ছলতা ফিরে আসে, তার ঋণ পরিশোধ হয়ে যায়, তারপরে মানুষের কাছে হাত পাতে বিক্রি করে, কিয়ামতের দিনে তার মুখে মাংস থাকবে না। এরপর রাসূলুল্লাহ বলেছেন সহিহ গরীবের এবং বাইহাকীর হাদিস 793 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও ভিক্ষা করে সে যেন আগুনের অঙ্গার খেলো। এরপরে উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে 1041 নম্বর হাদিস, যে ব্যক্তি নিজের মাল বৃদ্ধি করার জন্য লোকেদের কাছে ভিক্ষে করে প্রকৃতপক্ষে সে যেন দোজকের আগুন বিক্রি করছে, অর্থাৎ যে বিক্রি করে অ্যাকাউন্টে পয়সা জমা বিক্রি করে করে সঞ্চয় করে রাখছে সে জাহান্নামের আগুন সঞ্চয় করছে। এবং যে সুনানে বাইহাকি এবং তাগরিবের হাদিস 793 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও বিক্রি করে সে যেন জাহান্নামের আগুন খেলো। এরপরেও আপনার হচ্ছে যে রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের কারো ভিক্ষা করে পাওয়া না চাওয়ার থেকে কাঠের বোঝা বহন করো, এটা তোমাদের জন্য উত্তম। বুখারী 2074 এবং সহিহ মুসলিম 1042 নম্বর হাদিস, অর্থাৎ তোমরা কারোর কাছে চাইবে হাত থেকে চাওয়ার থেকে তোমরা রাস্তাঘাট থেকে কাঠ কুড়াও, সেই কাঠগুলো বিক্রি করে খাও, এটা তোমাদের উত্তম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম পরিপূর্ণভাবে যে ইসলামে ভিক্ষা ব্যক্তি জায়েজ নয়, ভিক্ষা করা হাত পাতাকে ইসলাম ঘৃণা মনে করে।